বিপিএলে এবারও শক্তিশালী দল গড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। প্লেয়ার্স ড্রাফটে লিটনদের ঢাকা ক্যাপিটালসে ফিরিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন কর্ণধার চিত্রনায়ক সাকিব খান। ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো। দর্শকদের কথা মাথায় রেখে চমক থাকবে এবারের আসরে, জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। রিপোর্ট কুশল ইয়াসিরের। নতুন মৌসুম সামনে রেখে রাজধানীর একটি হোটেলে শেষ হলো বিপিএল এর ড্রাফট। ফরচুন বরিশাল তামিম মুশফিক হৃদয়দের সঙ্গে বরিশালে থাকছেন মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল শান্ত, রিশাদরা। চিত্রনায়ক সাকিব খানের ঢাকা ক্যাপিটালসে আছেন লিটন দাস সমর্থকদের জন্য শিরোপা জয়ের প্রত্যয় ফ্র্যাঞ্চাইজি মালিকদের কণ্ঠে। যখন আমাদের দল ডিক্লেয়ার হয়েছে ঢাকা ক্যাপিটালস, ঠিক সেই মুহূর্ত থেকে আমরা যে ভালোবাসা পেয়েছি দেশ বিদেশে থাকা সমস্ত বাংলাদেশের সিনেমার অডিয়েন্স, ক্রিকেটের অডিয়েন্স, এই দুয়ে মিলে যেন একটা মহাবিস্ফোরণ। গতবারে যারা দলে ছিল অলমোস্ট সব প্লেয়ারদেরকে আমরা নিয়েছি এবং চেষ্টা করবো এক ভালো খেলা উপহার দিতে। বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো চেষ্টা করেছে শক্ত দল গঠন করতে। মাশরাফিকে ড্রাফট থেকে আবারও দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার্স। দুর্বার রাজশাহীতে খেলবেন তাসকিন, খুলনা টাইগার্সে আছেন মিরাজ, আফিফ, ইমরুলরা। রংপুর রাইডার্সের জার্সিতে দেখা যাবে সৌম্য, নাহিদ রানাদের। চিটাগংয়ে সাকিবের সঙ্গে খেলবেন শামিম, খালেদ, মিঠুনরা। আমরা চেষ্টা করেছি যতটুকু ভালো ব্যালেন্স এবং একটা সলিড টিম দাঁড়া করাতে। এরপরেও আমরা আজকে 10 বছর পর পার্টিসিপেট করছি এখানে, তো আমি সকলেরই ধন্যবাদ জানাতে চাচ্ছি। নতুন টিমে নতুনভাবে যদি চ্যাম্পিয়নের স্বাদ পায়, ওনারাও স্বাদ পাবে এবং প্লেয়াররাও ভালো লাগবে। এবারের আসরে ভিন্ন কিছু থাকছে বলেছেন বিসিবি প্রধান। মাঠ ডেভেলপমেন্ট মানে সব জিনিসগুলো আসলে মানে শুধুমাত্র একটা পার্টিকুলার যে বিপিএলে আমরা কেমনে ভালো খেলবি এটা না চিন্তা করে আপনি যদি নিচের থেকে জিনিসগুলো সব ঠিক করেন আস্তে আস্তে এমনি ভালো হবে। 27 ডিসেম্বর মাঠে গড়াবে 7 দলের এই টুর্নামেন্ট। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয় তাহলে আমার শালির সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। আপনার পোশাকের সাথে দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় আপনি ফকির বংশের লোক।